ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের হেডকোয়ার্টার রোহিণী থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কোদোপাল প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। দুই নদী ডুলুং আর সুবর্ণরেখার সংযোগস্থলে গড়ে ওঠা বিশাল চরে স্থানীয় প্রশাসন তৈরি করে এই কেন্দ্রটি। সোমবার করম পরবের ছুটির দিনে সাকরাইল ব্লকের কোদোপাল প্রকৃতি ভ্রমণ কেন্দ্র পরিদর্শনে গেলেন সাকরাইলের বিডিও রোহন ঘোষ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো, আর পুজো মানেই বাঙালি বেরিয়ে পড়ে ঘুরতে। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কয়েকদিন ঘোরার জায়গাগুলির মধ্যে অন্যতম ঝাড়গ্রাম জেলা। তাই ছুটির দিনে বিডিও দেখতে এলেন কেমন আছে এই পার্ক। এসছিলাম বলতে কোদোপাল তো আমাদের এনআরজি সেকশনের স্কিম এটা, এখানে তো এখন এনআরজি সেকশন বর্তমানে তো বন্ধ আছে জানেন নিশ্চয়ই, কিন্তু যেসব অ্যাসেটগুলো তৈরি হচ্ছে এনআরজি থেকে সেগুলোকে দেখভাল করা তো দায়িত্ব, এবং এখানে কিছুদিন আগে শুনলাম হাতি এসছিলো, সেই সব ব্যাপারে খোঁজখবর করতে এসেছিলাম কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে দেখে গেলাম, এবং আমাদের যারা এখানে কেয়ারটেকার আছেন যারা তাদেরকেও ইনস্ট্রাকশন দিয়ে যাওয়া হলো যাতে সব কিছু সাফ সাফাই করে রাখে। দুর্গাপুজো আসছে, অনেক তো টুরিস্ট আসবে, যাতায়াতের একটু সমস্যা আছে, কিন্তু তার মধ্যেও দেখতে পাচ্ছি মানুষের আসা যাওয়া লেগে আছে, চালু আছে, ড্রিপ ইরিগেশনের খাল কাটা হয়েছে দেখতে পাচ্ছেন, যাতে এখানে গাছপালা যেগুলো আছে এখানে তো লেবার ডিপ্লয় করা যাচ্ছে না, তাই নতুন টেকনোলজি ড্রিপ ইরিগেশন টেকনোলজির মাধ্যমে গাছে যতটা জল দেওয়া যায় যাতে গরমকালে যাতে জলের অভাবটা না হয়, ওভারহেড ট্যাঙ্কও তৈরি করা হচ্ছে গ্লাস হাউসের কাছে দেখতে পাবেন এইটুকু। এবং আমি আমার যারা কর্মচারী আছেন কোদোপালে তাদেরকে বলবো যে গ্লাস হাউস এবং যে ওয়াচ টাওয়ার বা কটেজগুলো সেগুলোর দিকে একটু ভালো করে নজর রাখতে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এ নিউজ। আরো খবরের আপডেট পেতে